আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। ইয়েস, আমরা মোর অ্যান্ড মোর ডিজিটাল হয়ে যাচ্ছে এবং আমাদের মোর অ্যান্ড মোর ডিজিটাল হইতে হবে। কারণ কি, আমরা যদি এই অনলাইন ফ্যাসিলিটি, এই অনলাইনে যে টেকনোলজি আছে, আমরা যদি ব্যবহার না করি, আমরা আমাদের কাজগুলো করতে পারছি না। যে কানেক্টেড না, যে দুনিয়ার সাথে কানেক্টেড না, সে কিন্তু পিছায় আছে। তো আমরা কোনোভাবে পিছায় থাকবো না, যে যে জিনিসগুলো শেখার সেগুলো আমরা শিখে নেব। অ্যাজ আমি নিজেকে, আমি এই যে কয়েকদিন ধরে অনেক অনলাইন নিয়েও স্টাডি করেছি, সো কত কত নতুন নতুন ফিচার টেকনোলজি ইউটিউবে, আপনি দেখবেন ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসতেছে, বিভিন্ন ধরনের ফিচার চলে আসতেছে, আরো কোঅপারেশন আপনার চলে আসতেছে। আপনি ইনস্টাগ্রাম বিভিন্ন জিনিস রিকানেক্ট করতে পারতেছেন। আপনার আমাদের যে FLP 360, সেটাকেও আরো আপগ্রেড করেছে আমাদের রিসেন্ট, এখানে নতুন একটা আপগ্রেড হয়েছে। সো আরো বেটার কিভাবে আপনি আপনার প্রোডাক্ট গুলো মার্কেট করতে পারবেন, আপনি আপনার বিজনেস প্রমোট করতে পারবেন, এটা হচ্ছে দেখবেন যে এত পাওয়ারফুল টুল যে আপনি একটা নিজের একটা ভালো একটা ভিডিও করে কিন্তু আপনি হাজার মানুষকে পৌঁছায় দিতে পারেন, আপনার মেসেজ পৌঁছায় দিতে পারছেন। আপনি একটা সুন্দর একটা যদি পোস্ট করেন ফেসবুকে, সেই পোস্টটা আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডদেরকে দিতে পারছেন, আপনি নতুন মানুষদের সাথে কানেক্ট করতে পারছেন, আপনি ইনস্টাগ্রামে দিতে পারছেন, আপনি টুইটারে দিতে পারছেন। সো এই যে যে ইভেন আপনি সেটাকে একটা লিংক হিসাবে বানিয়ে আপনি আপনার ফোনে আপনি মেসেজ হিসাবে দিয়ে দিতে পারছেন। সো ফর এক্সাম্পল, একটা ইভেন্ট হচ্ছে, আপনারা কোথাও যাচ্ছেন, কোনো কিছু কানেক্ট হচ্ছে, ইভেন আপনার বাচ্চা যে বার্থডে উইশ, একজনের ফ্যামিলির একজন বার্থডে উইশ বা কোনো কিছু, আপনি কিন্তু খুবই সুন্দরভাবে সবার সাথে কানেক্ট হতে পারছেন। আমরা মানে এতটা কানেক্টেড এখনকার দিনে যে যদি আমরা সকালবেলায় উঠে যদি বার্থডে উইশ এর কথাই যদি বলি, যে আমরা আমাদের ফেসবুক পেজে আমরা দেখি যে কে কতজন উইশ করেছে, কে উইশ করেছে, সো ওতেই আমরা কিন্তু আনন্দ ফিল করি। এই যে যে আনন্দ ফিল করে, এটা শুধু ফিজিক্যাল কানেকশনের সাথে না, এই আনন্দ ফিল কিন্তু আমরা ভার্চুয়ালি আমরা দিতে পারি, পুরোপুরি দিতে পারছি না কিন্তু কিছুটা তো দিতে পারছি, এবং কিছুটা দিয়ে কিন্তু আমরা এই ফরএভার বিজনেসে কিন্তু বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছায় দিতে পারবো, এইটার মেসেজ আমরা পৌঁছায় দিতে পারবো। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনলাইন বিজনেস আইডিয়াস। হতে পারে অনেক বেশি আইডিয়াস শেয়ার হবে না এই অল্প সময়ের মধ্যে, কিন্তু কিছুটা, এবং আপনারাও দেখবেন যে আপনার এই আইডিয়াস গুলোর থেকে আপনি নিজেকে এম্পাওয়ার কিভাবে করতে পারেন, আপনি এগুলোকে কিভাবে কাজে লাগাইতে পারেন এবং আপনার টিমকে শিখাইতে পারেন। কারণ কি, আমরা যদি টিমকেও সেম জিনিস ডুপ্লিকেট করি, আমরা যদি টিমের সাথে ওয়ার্কশপ করি, ব্রেইন স্টর্মিং ইজ সো ইম্পর্টেন্ট। টিমের মধ্যে এক্সাইটমেন্ট ধরে রাখতে হইলে অনেক ধরনের ব্রেইন স্টর্মিং করা উচিত, এবং সেখান থেকে যখন সবার মিলে একটা আইডিয়া বেরোয়, তখন কিন্তু সেই আইডিয়াটা আরো মানে মানে ফিলিং এর সাথে কানেক্ট, যখন ফিলিং এর সাথে কানেক্টেড তখন কিন্তু সেটার মেসেজটা আরো পাওয়ারফুল হয়। সো বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন ইভেন কোন প্রোডাক্ট এই মাসে আমরা কাজ করব, কিভাবে আমরা কোথায় কাজ করব, কোন মার্কেটে কাজ করব, অনেক কিছু নিয়ে কিন্তু টিমের সাথে ব্রেইনস্টর্মিং করা যায়, এবং তখন যখন একসাথে কাজ করা হয় সেটা আরো মোস্ট পাওয়ারফুল হয়। সো আমরা চলে যাই টু দ্য ট্রেনিং। সো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনলাইন বিজনেস আইডিয়া। আমরা আসলে কিন্তু মেইনলি আমরা যদি অনলাইনে আমরা কাজ করি, রিয়েলি আমরা কিন্তু ফ্রি ভাবে ফর এভার যেভাবে চাই সেইভাবে আমরা আগাইতে পারবো। মেইনলি আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে ট্রাফিক থ্রু ওয়েব পেজ। ওকে, ফিজিক্যাল আপনি যতটুকু করতে পারেন, আপনি যদি আপনার বিজনেসটাকে, আপনার প্রোডাক্ট, আপনার প্রসপেক্ট, আপনার মেসেজ, আপনার যে আইডি নম্বর .abo.foreverliving.com, সেটা দ্বারা যদি আপনি ট্রাফিক বানাইতে পারেন, দেখবেন যে আপনি পুরো পৃথিবীর থেকে আপনি ইনকাম আনতে পারছেন, বাংলাদেশ থেকে ইনকাম আনতে পারছেন, বাংলাদেশের বাইরে থেকে ইনকাম আনতে পারছেন। এই কাজটা আপনি কোথায় বসে করতে হচ্ছে, আপনি বাসা থেকে করতে পারছেন, আপনি নৌকায় বসে করতে পারছেন, আপনি এরকম শস্য ফুলের জমিতে বসেও কিন্তু আপনি বিজনেস করতে পারছেন। তার মানে আপনি ফ্রিলি ফ্রিলি ভাবে ফ্যামিলির সাথে সময় দিয়ে লাইফস্টাইল ফর এভার এর কাজ করা কিন্তু একটা লাইফস্টাইল অলসো। সো লাইফস্টাইলটা যে দেখো, এটাকে কিন্তু আমাদের প্রমোট করা, স্পেশাল আমি ইন্টারন্যাশনালি দেখি যে ফেসবুকে অনেকে প্রমোট করে যে আমি এই যে সকাল 9:30 সময় আমি
আমার বাচ্চাদের সাথে বসে আমি নাস্তা করে আমি তাদেরকে স্কুলে আমি নিজে দিয়ে আসতে পারতেছি। কেন পারতেছি? কারণ আমি ফর এভার লাইফস্টাইলে আমি কাজ করি। ফর এভার লাইফস্টাইল হলো আমি আমার নিজের নিজের শিডিউল আমি সেট করি। ওকে, সো এই যে যে আমি যেখানে চাই আমি সেখানে যেতে পারি, আমি আমার হলিডে আমি বের করে নিতে পারি, আমি আমার ফ্যামিলির সাথে, আমি এখন কক্সবাজারে আছি কিন্তু আমি কিন্তু বিজনেস করছি। সো এই যে যে ফ্রি লাইফস্টাইলটা, এটাকে আমাদের প্রমোট করতে হবে, এটা মার্কেটিং করতে হবে, প্লাস ওটাকে নিজেকে অনুভব করাইতে হবে। এটা শুধুমাত্র আমরা পারি, কিভাবে পারি? যদি আমরা অনলাইনের সাথে কানেক্টেড হই, আমরা যদি অনলাইন মার্কেটিং, অনলাইন বিজনেস, আমাদের এই যে যে আমাদের যে ফোনটা, ফোনটাকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা ওইভাবে আমরা প্রমোট করতে পারবো। সো ইটস ইটস এ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর আওয়ার সাথে অনলাইন নিয়ে যদি আমরা কাজ করি। আমাদের যেটা সবসময় মনে রাখতে হবে, এটা আমরা বারবার বারবার বলি, নো মেডিকেল ক্লেমস। কারণ কি, আমরা সবসময় কিন্তু একটু এক্সাইটেড হয়ে যাই। ওকে, এক্সাইটেড যদি হয়ে যায় তাহলে এমন ভাবে এক্সাইটেড হব না যে আমরা অতিরিক্ত কিছু বলবো। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টস এর পণ্যগুলো ইজ সো সো ফ্যান্টাস্টিক যে আমাদের কোনোভাবেই কিন্তু কোনো অতিরিক্ত কিছু বলার কোনো দরকার পড়ে না। এবং স্পেশাল মেডিকেল ক্লেম ইজ সো সো ডেঞ্জারাস, কারণ কি এটা আপনি মানুষের লাইফ নিয়ে আপনি খেলা করছেন। সো আমরা কাউকে এমন কিছু প্রমিস করব না যেটা দ্যাট ইজ নট পসিবল টু টু মানে ডেলিভার করা পসিবল না। দিস ইজ নট মেডিসিন। সো আপনি সবজি খেলে মানুষ সুস্থতা জন্য হেল্প করে, কিন্তু আপনার সবজি খেলে যে সুস্থতার গ্যারান্টি দিবে, দ্যাটস নট ইট, ইটস নট এ মেডিসিন। সো ইটস এ লাইফস্টাইল, ইটস অনেক কিছুই মিলে। এবং সিন্স দিস ইজ নট এ মেডিসিন, ফর দ্যাট রিজন উই নিড টু মেক শিওর যে কোম্পানি পলিসির এগেনস্টে আমরা কোনো কিছু না করি। এবং অনলাইনে যখন আপনি কথাগুলো বলছেন, লিখছেন, এটা কিন্তু সবসময় পার্মানেন্ট আপনার এভিডেন্স হিসাবে রয়ে যাবে। সো দেন ইউ হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল যখন আপনি একটা ভিডিও রেকর্ডিং, একটা ফেসবুক পেজে, একটা পোস্টিং এ আপনি কিছু লিখছেন, কারণ তখন আপনি একটা স্টেটমেন্ট লিখছেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনি পাবেন বিল্ডিং অ্যান্ড এথিক্যাল বিজনেস এই গাইডলাইন্স। ওকে, এবং আমাদের কোম্পানি পলিসি তো আছে, মেক শিওর আপনি এথিক্যাল ভাবে বিজনেস বিল্ড আপ করেন এবং আমাদের গাইডলাইন গুলো আপনি দেখে নেন। সো সো আমাদের সবসময় ইম্পর্টেন্ট যে আমরা এথিক্যাল ভাবে আমরা আমাদের বিজনেসটা করি। দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ওয়েবসাইট আমাদেরকে কোম্পানি দিয়েছে, দ্যাটস সো অ্যামেজিং, সো অ্যামেজিং যে আমাদের পার্সোনাল ওয়েবসাইট, এই পার্সোনাল ওয়েবসাইটটা আপনি সিগনেচার হিসাবে আপনি আপনার SMS এর নিচে, আপনার ইমেল, আপনার পোস্ট, আপনার বিভিন্ন জায়গায় আপনি প্রমোট করবেন। এই ওয়েবসাইট দিয়ে আপনি রিটেল স্টোর করতে পারছেন, তার মানে আপনার এই ওয়েবসাইট দ্বারা মানুষ প্রোডাক্ট কিনতে পারতেছে। আপনি এই ওয়েবসাইট দিয়ে আপনি জয়নিং করাইতে পারছেন, এই ওয়েবসাইট দিয়ে আপনি নিজে লগ ইন করে আপনি হোলসেলে প্রোডাক্ট কিনতে পারছেন। আপনার ওয়েবসাইট, আপনার আইডি নম্বর .fbo.foreverliving.com, মেক শিওর যে এটাকে আপনি সব জায়গায় প্রমোট করেন। ফরএভার লিভিং প্রোডাক্টস এই ওয়েবসাইট অ্যাজ এ আপনি হোলসেলার আপনাকে ফ্রি দিয়েছে, দ্যাট ইজ সো সো ফ্যান্টাস্টিক। আপনার কোনো সময় পে করতে হচ্ছে না, 160 কান্ট্রিজতে। আপনি কানাডা চাইলে আপনি এখানে বিজনেস প্রমোট করতে পারছেন। বলেন, দেখেন, আপনি যদি একটা যে কোনো একটা পণ্য, ধরুন একটা কলম আপনি কানাডাতে বিক্রি করবেন, চিন্তা করেন যে আপনি আপনার একটা বিজনেস আপনি সেট আপ করবেন, একটা কলম আপনি কানাডাতে বিক্রি করবেন, সেই কলম শুধু বিক্রি করার জন্য আপনার কি বিজনেস সেট আপ লাগতো এবং সেটার জন্য কস্টিং কত হইতো? আপনার ওয়েবসাইট যেখানে আপনার ভিসা কার্ড এন্ড অল দিস থিং ইন্টিগ্রেশন আছে, যে ওয়েবসাইট মেনটেনেন্স, এই ওয়েবসাইটের প্রাইস কি? আপনার ওখানে ওয়্যারহাউস লাগতো, ওখানে আপনার স্টাফ লাগতো, ওকে, এবং এই সব কিছুর কস্টটা কি? একটা কলম, শুধু একটা সিম্পল একটা কলম বিক্রি করতে গেলে, এখানে কোম্পানি শুধু কানাডা না,
আপনি 160 দেশে আপনি আপনার ওয়েবসাইট দিয়ে আপনি যে কোনো পণ্য সেল করতে পারতেছেন, আপনি রিটেল করতে পারতেছেন, আপনার সেই রিটেল প্রফিট আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ওকে, সো দিস ইজ সো ফ্যান্টাস্টিক যে আপনার কোম্পানি হলো আপনাকে ফুললি বিজনেস অ্যাক্সেস দিয়ে দিচ্ছে এতগুলো দেশে। সো আপনি কেন শুধু বাংলাদেশ নিয়ে কাজ করুন, আপনি কেন শুধু ফিজিক্যাল নিয়ে কাজ করুন? আপনি কি ভাবেন যে রলফ কিপ, যিনি এত বড় চেক পাচ্ছেন, উনি শুধু ফিজিক্যাল কাজ করেন? কিম মাতসন আপনার সবসময় সে থার্ড লেভেল চেক পাচ্ছে, ওকে, সে কি ফিজিক্যাল কাজ করেন? ফিজিক্যাল কাজ অবশ্যই করে, কিন্তু তার মাঝে তার অটোমেটেড কাজ আছে অনেক। সো দিস অটোমেটেড কাজের সেট আপ যদি আপনি করেন, আপনি যদি আপনার ওয়েবসাইটটিকে ফুললি প্রমোট করেন, সবসময় এটার টাচে থাকেন, আপনি দেখবেন যে আপনি আপনার বিজনেসের গ্রোথ, ইন্টারন্যাশনালি গ্রোথ আপনার হিউজ হয়ে আসছে। সো অফকোর্স আপনারা শিখে নেবেন কিভাবে করতে, এবং ইউটিউবে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওস আছে আপনি কিভাবে আপনার অনলাইনে আপনি আপনার প্রমোশন করতে পারেন, অন ফেসবুক, অন টুইটার, অন গুগল অ্যাডস, বিভিন্ন ভাবে কিন্তু আমরা আমাদের পেজটাকে প্রমোট করতে পারি। সো আমরা অনলাইনে আমরা কি কি, এখানে অনেক ফিচার আছে, ইউটিউব আছে, আপনার মেসেঞ্জার, আপনার ইমেইলিং। সো আমরা যদি আমাদের অনলাইনে আমাদের ইন্টিগ্রেশন করি আমাদের বিজনেস, আমরা কিন্তু অনেক দূরে আমরা আগাইতে পারবো। এবং আমাদের কানেক্টেড হইতে হবে, আমাদের কানেক্টেড হইতে হবে থ্রু অনলাইন, থ্রু ফোন, থ্রু ইন্টারনেট, থ্রু ইমেইল, আপনার গ্রুপ সেট আপ করা, থ্রু ফেসবুক সেট আপ করা। আপনি যদি আপনি আপনার যাদের চিনা জানা আছে, ঢাকার বাইরে আছে, ঢাকায় আছে, দেশের বাইরে আছে, ইন্টারন্যাশনালি কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে যদি আপনি ফেসবুক দ্বারা ফর এক্সাম্পল আপনি কানেক্ট হন, তারা কেমন আছে, তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে, আপনি কিন্তু অনেক দূরে আগাইতে পারবেন। কারণ কি, রিলেশনশিপই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে তখন কিন্তু তারা আপনার সাথে বিজনেস করবে, আপনার উপর যদি তাদের বিশ্বাস না থাকে তারা কিন্তু করবে না। এবং প্রথম কানেকশনে, অনেকে ভাবে কি যে প্রথম কানেকশনেই কিন্তু তারা পণ্য কিনতে হবে, কিন্তু প্রথম কানেকশনে না। আপনি দেখবেন যে কোনো একটা দোকানে যদি কেউ কোনো মানুষ যায়, দোকানদার কিন্তু সে কিন্তু আশা রাখতেছে না যে সেই তখনই সে পণ্য কিনে নিবে, তাকে সে হতে পারে দোকানে ঢুকলো, এসি দেখতেছে, এসি দেখে দেখে সে আবার গেল, আবার সে আর একটা দোকানে গেল, সে আবার ওই ওই এসির ব্র্যান্ড গুলো দেখলো, আবার হলো বাসায় গেল, বাসায় যেয়ে হতে পারে নেটে আবার চেক করলো, হ্যাঁ কোনটা কোনটা ভালো কি ভালো না, আবার হতে পারে একটা ফ্রেন্ড কে জিজ্ঞাসা করলো। একটা মানুষ একটা সিদ্ধান্ত নেওয়ার আগে 6 বার মিনিমাম হলো সেই জিনিসের সাথে কানেক্টেড হয়। এই জন্য কিন্তু আপনি দেখবেন যে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট বারবার বারবার একই জিনিস, লাক্স সাবান, বারবার লাক্স সাবান ঢুকাচ্ছে মাথার ভিতরে, জানে আপনি লাক্স সাবান যখন দোকানে যান লাক্স সাবানটা আপনি অটোমেটেড ভাবে চিন্তা ছাড়া আপনি নিয়ে নেন। সো ওনারা জানেন, বিজনেস, রিয়েল বিজনেস যারা মার্কেটিং করে তারা জানে যে একটা জিনিস আপনি বারবার বারবার প্রমোট করতে হয়। সো আমরা কি করি, আমরা একজনকে জিজ্ঞাসা করি যে ভাই এই যে আমার ওয়েবসাইটটা আপনি একটু দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা শেষ। আমরা তাকে জিজ্ঞাসা করি তার ছেলেমেয়েরা কেমন আছে, তার সাথে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করি না, তাকে আমরা একবারে জিজ্ঞাসা করি, শেষ করে দিছে। আমরা আমি যে এক্সাইটেড উইথ অ্যালোভেরা আমি একটা পোস্ট পাঠাচ্ছি না, মানে আমি একবার জিজ্ঞাসা করি আমরা এই পণ্য চলে না। আমরা মানুষের সাথে কানেক্ট, রিকানেক্ট, আবার কানেক্ট, আবার কানেক্ট, এবং মানুষ কিন্তু আপনাকে ফলো করে। আপনি যদি তাদের সাথে রিলেশনশিপ বিল্ড করেন তারা কিন্তু দেখে যে আপনি কি করেন, আপনার লাইফস্টাইল কি, আপনি যে কোথাও ঘুরতে গিয়েছেন বা সামথিং, বা আপনি কি খাচ্ছেন, আপনার আপনার মধ্যে কি চেঞ্জ আছে। সো ইটস সো ইম্পর্টেন্ট যে আমরা সবার সাথে কানেক্টেড থাকি। সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কানেক্টেড আছি, ফ্যান্টাস্টিক, এবং আমরা ভাবি যে ইয়েস এখন আমি হচ্ছে পুরো ফরএভার মাতাই দেব, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে করে আমি যত পোস্ট করবো তত, নো, আমার সোশ্যাল মিডিয়াতে আমার সততা নিয়ে আমার কাজ করতে হবে। আমি স্প্যাম করতে পারি না, ধরেন কেউ ফেসবুক করে আপনার তার ওয়ালের মধ্যে সে সবকিছু নিয়ে পোস্ট করা শুরু করছে, হতে পারে মেডিকেল ক্লেম পোস্ট করছে, হতে পারে এমন এমন কিছু বানিয়ে বলছে যেটা মানে মানুষরা তারা বড় লোক হয়ে যাবে, এটা খেলে এটা হয়ে যাবে, মানে
যেগুলো কোম্পানি পলিসির এগেনস্টে। প্লাস হচ্ছে আপনি যদি স্প্যাম করেন, সবাইকে সেম পোস্ট পাঠান, তখন কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ আপনাকে আনফলো করা শুরু করবে, আপনাকে দেখে বিরক্ত হয়ে যাবে। সো সোশ্যাল মিডিয়াতে এথিক্যাল ভাবে সততা নিয়ে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। ফেসবুক ইজ এ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম। ফেসবুকে আপনি আপনি অনেকভাবে কানেক্টেড হইতে পারছেন। কিভাবে? এখানে ফেসবুক গ্রুপ, আপনার ফিচার, আপনি ম্যাসেঞ্জার, এখানে এত ফিচার্স আছে যেটা দ্বারা আপনি আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারেন। এখানে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কিছু বলবো, যে আপনি গ্রুপ নিয়ে কাজ করা। কারণ আপনি যখন ওয়াল নিয়ে কাজ করবেন আপনার ফেসবুক ওয়ালে, আপনি যদি সারাক্ষণ যদি অ্যালোভেরার সম্বন্ধে বিভিন্ন ফরএভার প্রোডাক্ট আপনি পোস্ট করেন, অনেক মানুষরা দেখবেন তিতা হয়ে যেতে পারে। তো আপনার ফ্রেন্ডরা তো আপনাকে আনফলো করা শুরু করবে। কিন্তু যদি আপনার রাদার আপনার ফেসবুক পেজে যে আপনি অ্যালো পান করতেছেন, মাঝে মাঝে আপনি যখন ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে খুব বেনিফিট হয়েছেন, আপনি ওই যে ক্রিকেট খেলতে গিয়েছিলেন তাই ঘাড় খুব ব্যথা হয়েছে, তাই আমি আজকে হিট লোশন লাগাইছি, আপনি সেই ছবিটা আপনি হতে পারে ক্রিকেটের যেখানে গেছিলেন সেখানে আপনি মাঠের মধ্যে আপনি হিট লোশনের ছবি দিয়ে একটা সেলফি তুললেন, সেটা আপনি আপনার পেজে আপনি দিলেন। কিন্তু গ্রুপে যেটা দিবেন, ধরেন আপনি যদি কাস্টমারের জন্য একটা গ্রুপ বানিয়ে থাকেন, সেখানে আপনি প্রতিদিন প্রোডাক্ট সম্বন্ধে আপনি ইনফরমেশন ছবি দিলে কিন্তু যারা ওই গ্রুপে মেম্বার তারা জানে যে তারা প্রোডাক্ট সম্বন্ধে জানার জন্যই কিন্তু ওই গ্রুপে মেম্বার। আপনার টিম, তারা সেখানে টিম ইনফরমেশন চায়, এই জন্য ওখানে আপনি যে জিনিসগুলো পোস্ট করবেন সেটা সেই রিলেটেড, তাই না? আপনার প্রসপেক্ট যারা আছে তাদেরকে আপনি ওখানে রাখতে পারেন, যে আপনি একটা পেজ বানাইতে পারেন, একটা গ্রুপ বানাইতে পারেন যেখানে আপনি আপনার প্রসপেক্টদেরকে ফলো আপ করছেন। সো আপনি যখন একটা গ্রুপ এর মধ্যে আপনি রাখছেন, তখন আপনি কিন্তু আপনার টিমের সাথে আর তো বেটার আপনি কমিউনিকেশন করতে পারছেন, আপনি প্রোডাক্ট সেখানে আপনি প্রমোট করতে পারছেন, আপনি ভিডিও এবং ট্রেনিং দিতে পারছেন, আপনি ওনারা কমেন্ট করতে পারতেছে, তাই না? সো আপনার জিনিসগুলো হতে পারে একটা কিছু ভালো হয়েছে, আপনার এটা তাদের কোনো কোয়েশ্চেন থাকতে পারে, এখান থেকে অন্যরা ধরে অন্য একজন হো, আপনি একটা পোস্ট করেছেন আপনি হিট লোশন লাগিয়েছেন এই ক্রিকেট খেলার পর, তখন কিন্তু আর একজন হতে পারে একটা কমেন্ট লিখতে পারে, জানো হ্যাঁ আমার পাটা মুচকে গেছিল তখন আমি হিট লোশন লাগিয়েছি। সো সো একজন আরেকজন গ্রুপে কিন্তু তারা সেই কমিউনিকেশন দ্বারা কিন্তু আপনার টিমকে আরো এনকারেজ করতে পারে। সো এখানে আপনি কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারেন, আপনার ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, আপনি নতুনদেরকে আপনি কাস্টমারদেরকে আপনি ফলো আপে রাখতে পারেন। সো সো গ্রুপ ফেসবুকে ব্যবহার করাটা, এই ফিচার ব্যবহার করাটা খুবই হেল্পফুল। আমাদের ফরএভার বাংলাদেশের যে গ্রুপ আছে সেটা হচ্ছে তোমার অফিসিয়াল অফিসিয়াল যে আমাদের ফেসবুক গ্রুপ, যেখানে আমাদের আজকে ট্রেনিংটা হচ্ছে, এখানে আপনারা মেম্বার হইতে পারেন। আপনার টিমকে আপনি যখনই একজন নতুন মেম্বার টিম মেম্বার হয় তখন তাকে বলে দিবেন যে এখানে সে রিকোয়েস্টটা পাঠাইতে, আপনি তার সাথে লিঙ্কটা শেয়ার করবেন। অনেকে দেখি যে এই গ্রুপের জন্য রিকোয়েস্ট পাঠায় কিন্তু আপনি তার আইডি নাম্বার, নাম, ইমেল, ফোন, কন্টাক্ট নাম্বার, লোকেশন এই ইনফরমেশন তার দিতে হবে, অ্যাটলিস্ট তার আইডি নাম্বার দিতে হবে। যদি আইডি নাম্বার না দেয় তাহলে কিন্তু আমরা রিজেক্ট করে দিই, আমরা শুধু এই গ্রুপে যারা হচ্ছে মেম্বার তাদেরকে আমরা রাখি। ইনস্টাগ্রাম ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার বিজনেসকে আপনি প্রমোট করতে পারছেন, আপনি কানেক্ট করতে পারছেন টু আদার পিপল, আদার বিজনেসেস। দেখা যাচ্ছে নতুন মানুষদের সাথে কানেক্ট ইনস্টাগ্রামে ইজিলি আপনি করতে পারছেন। ফর এক্সাম্পল আপনি তাদের পোস্টকে আপনি কমেন্ট করছেন, তারা দেখবেন যে আপনার পোস্টগুলো তারা দেখবে, এবং এভাবে একটা কমিউনিকেশন করতে পারেন। সুন্দর সুন্দর পিকচার ইনস্টাগ্রামে কিভাবে আপনার প্রোডাক্টস এবং আপনার বিজনেস প্রমোশন কিভাবে করতে হয়, আপনি ইউটিউবের থেকেও আপনি অনেকগুলো ভিডিও দেখে শিখে আপনি সেটার প্রমোশন করতে পারেন। আমাদের কমিউনিকেশনের জন্য কিন্তু অনেক টুলস আছে, আপনার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ভাইবার, স্কাইপ, ম্যাসেঞ্জার, জুম, আরো অনেক ফিচার্স আপনি ব্যবহার করবেন যেটা আপনার জন্য ইজি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একজনের সাথে যখন আপনি শেয়ার করছেন আপনি তাকে চাইতে জানি স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আপনি যেন স্ক্রিন যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি তাকে মেসেজটা প্রপার মেসেজ দিতে পারেন, সে যদি আপনার ভিডিও দেখতে পারেন তখন কিন্তু সে আপনার সাথে কমিউনিকেশন করতে পারছে, আপনি তার ভিডিও দেখতে পারেন। সো অ্যাটলিস্ট আমরা ফিজিক্যাল মিট করাতে পারছি না, সো ওইটার কম্প্রোমাইজ আপনি করতে পারছেন। আপনার ফোনের উপর দিয়ে কিন্তু আপনি বিজনেস প্রোডাক্টস এগুলো বোঝানো খুবই টাফ এবং রেজাল্ট খুবই লো।
সো মাচ বেটার আপনি ভিজুয়াল, আপনি কোনো অ্যাপ ব্যবহার করেন যেখানে আপনি ভিডিও তাকে তাকে চোখ মিলিয়ে কথা বলতে পারছেন, বা আপনি যেখানে আপনি তাকে স্লাইড শেয়ার করতে পারছেন। জুম কনফারেন্স ইজ ফ্যান্টাস্টিক, এখানে একটা খুবই সিম্পল লিংক আপনি পাঠিয়ে দিচ্ছেন, আপনি যার সাথে হোক সে হচ্ছে জুমটাকে ইনস্টল করে সে আপনার স্ক্রিন আপনি আঁকায় দেখাইতে পারছেন, আপনি কনফারেন্স করতে পারছেন টু ইয়োর টিম। এখানে আপনি ফ্রি 40 মিনিটের আপনি একটা মিটিং করতে পারছেন উইথ দ্য টিম, আপনি যদি পেমেন্ট করেন তাহলে আপনি লঙ্গার আনলিমিটেড টাইমের আপনি সেশন রাখতে। সো আপনি 40 মিনিটে ফ্রি জুম আড্ডা দেওয়া যায়। তো জুম আড্ডা হচ্ছে আপনি আপনার টিমের সাথে পড়ছেন, আপনি ঈদের সময় আপনি পরিবারের সাথে একসাথে হচ্ছেন, ফ্রেন্ডের সাথে একসাথে হচ্ছেন, এবং লকডাউনের সময়তে কিন্তু এটা বেশ পপুলার হয়েছে। সো মানুষ কিন্তু আরো বেটার কমিউনিকেশন করছে, মানুষ ফিল করে না যে সে একা, ওকে একা থাকা সত্ত্বেও সে একা না। সো জুম ইজ ফ্যান্টাস্টিক, এখানে আপনি স্ক্রিন শেয়ার করতে পারছেন, আপনি অনেকে একসাথে অ্যাটেন্ড করতে পারছেন, এখানে আপনি রেকর্ডিং করতে পারছেন, আপনি চাইলে আপনি মিউট আপনি একজনকে মিউট করে দিতে পারছেন, আপনার হাতে কন্ট্রোল। সো এখানে খুবই সুন্দরভাবে আপনি স্ক্রিন শেয়ার থেকে শুরু করে আপনি প্রেজেন্টেশন দিতে পারছেন। আপনি ধরেন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আর একজন রাজশাহীতে বসে আছে, সে বাকিটা করবে, আপনি তাকে হ্যান্ড ওভার করে দিতে পারেন। সো এখানে কয়েকজন মিলে একটা প্রেজেন্টেশন দিতে পারে, সবাই মাইক নিয়ে কথা বলতে পারে। সো এটা একটা খুবই সুন্দর একটা ওয়ে অফ হ্যাভিং এ মিটিং, হ্যাভিং কমিউনিকেশন। সো এবং গুগল স্লাইড বলবো যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, যেটা নিজেকে শিখে নেওয়া ইম্পর্টেন্ট, কারণ কি আমরা প্রেজেন্টেশন করি। সো আপনি যদি গুগল ড্রাইভে আপনি যদি আপনার স্লাইড গুলো আপলোড করেন, আপনি সুন্দরভাবে আপনি গুগল স্লাইডস ব্যবহার করতে পারেন। আমি এখন আপনাদের সাথে যেটা শেয়ার করছি স্ক্রিনে সেটা হলো গুগল স্লাইডস। সো আপনি গুগল স্লাইডস এ তখন আপনি ডিভাইসের সাথে কিন্তু কানেক্টেড না, আপনার যে কোনো ল্যাপটপ যে কোনো ফোন থেকে আপনি সেই প্রেজেন্টেশন গুলো আপনি দেখাতে পারবেন। আমাদের গুগল ইজ ফ্যান্টাস্টিক, আমি এখানে গুগল প্রমোট করছি, কারণ কি এখানে অনেক ফিচার আছে যেগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট, আপনার পাঁচ পয়সাও দিতে হচ্ছে না। আপনার জিমেল অ্যাকাউন্ট, জিমেল দিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু অনেক মানুষকে মেল পাঠাতে পারছেন, আপনি সেটাকে এক্সেল করে আপনার প্রসপেক্ট লিস্ট করে, আপনার গুগল ড্রাইভে আপনি আনলিমিটেড আপনার জিনিস আপনার ডকুমেন্টস ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডস অনেক ইনফরমেশন আপনি রেখে দিতে পারছেন, আপনি গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারছেন, এবং এক্সেল শিটটা শিখা অ্যাজ এ ফর এভার বিজনেস ওনার, এক্সেল শিট শিখা ইজ সো ইম্পর্টেন্ট। গুগলে ইমেইলে আপনি এক্সেল শিট নিয়ে যদি কাজ করেন, আপনি কাকে মেইল করছেন, কে মেইল ওপেন করছে, কে মেইল ওপেন করেনি, এগুলো সবই আপনি মনিটর করতে পারবেন। তার মানে আপনি যদি একটা ইন্ট্রোডাকশন ভিডিও পাঠাইলেন গুগল আপনি জিমেইলে, যে আপনি দেখতে পারতেছেন যে কে এটা খুলেছে, কে দেখেছে, এবং আপনি তাদেরকে ফলো আপের জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সো আপনার সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজ এ নেটওয়ার্কার, আপনার নেটওয়ার্কিং এর যে প্রসপেক্ট লিস্ট, দেখা হলো আপনি একটা খাতায় আপনি লিখেছেন নাম ফোন নম্বর তাদের ইমেইল, আপনার ওই খাতাটা হারাই গেল, আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা কিন্তু আপনি হারাই গেল। কিন্তু আপনি যদি গুগল ড্রাইভে আপনি যদি এক্সেল শিটে আপনি যদি রেখে দেন, ইভেন আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনার পরিবার আপনার ফ্যামিলি তারা আপনার বিজনেসটাকে ইনহেরিটেড করবে, আপনার কন্ট্যাক্ট লিস্ট হলো তাদের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস, যেটার থেকে তার আপনার পুরো বিজনেসটা দাঁড়ানো। সো আপনার কন্ট্যাক্ট লিস্টটা যেন কোন সময় ধুয়ে মুছে না যায়, মেক শিওর দ্যাট এটা হলো অ্যাভেলেবল আছে। সো গুগল ড্রাইভ ইজ ফ্যান্টাস্টিক জায়গা যেখানে আপনি রাখতে পারেন। আপনি এক্সেল শিট যদি থাকে সাথে, আপনি গুগল ড্রাইভের মধ্যে রাখলে আপনি যখন তখন সেই শিটের মধ্যে যে আপনি ফোন করতে পারছেন, আপনি এই ফোনের সাথে কানেক্টেড আপনি, সো এবং সারাক্ষণ আপনার চেষ্টা থাকবে যে আপনার এক্সেল যে কন্ট্যাক্ট লিস্ট এটাকে বাড়ানো। আপনি এখানে দেখা যাচ্ছে শিট নাম্বার 1, সো আপনার 2020-র জন্য আপনি একটা শিট আছে, 2021-এর জন্য একটা শিট আছে, আপনার কাস্টমারের জন্য একটা শিট রাখেন, আপনি প্রসপেক্টের জন্য একটা শিট রাখেন, আপনি নোভাস কাস্টমারের জন্য একটা শিট রাখেন। সো সো আপনি মনিটর রাখেন আপনার প্রসপেক্ট এবং তারা কি কি করেছে। সো দিস ইজ ভেরি একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টুল।
ভিমিও ইজ ফ্যান্টাস্টিক। এখানে ভিমিও এবং ইউটিউবের মধ্যে পার্থক্য হচ্ছে, ভিমিওর মধ্যে আপনি যখন একটা ভিমিও লিংক কাউকে পাঠিয়েছেন, সে কিন্তু সেই ভিডিওটা দেখার পর আরো ফরএভার রিলেটেড ভিডিও তার কাছে চলে আসতেছে সেখানে। ইউটিউবে হতে পারে আপনি একটা ভিডিও প্ল্যান্ট প্রোডাক্ট দেখাইলেন পাঠাইলেন, আপনার যিনি প্রসপেক্ট সেই ভিডিওটা দেখার পর সে কিছুক্ষণ পর দেখা গেল যে সে গতদিনের নাটক অন্য কিছু সে দেখা শুরু করলো, কিন্তু এখানে কিন্তু সে ওই চ্যাপ্টারের মধ্যেই আছে এবং কোয়ালিটি খুব ভালো ভালো কোয়ালিটি। আমি বলবো প্রসপেক্টিং ট্রেনিং এর জন্য আপনার ভিমিও ভিডিও ইজ ভেরি গুড। এখানে আপনি ফর লিভিং প্রোডাক্ট সার্চ করলেই দেখবেন যে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। ইউটিউবে অনেক অনেক আমাদের চ্যানেলস আছে, আমাদের বিভিন্ন অফিস থেকে, ফর এক্সাম্পল ইউকে এর অফিস, ইন্টারন্যাশনাল অফিস, আপনার ইন্ডিয়ার আপনার ইউটিউবের চ্যানেল আছে। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ফর এভারলিভিং বাংলাদেশ এইচকিউ দিয়ে সার্চ করলে বাংলাদেশের চ্যানেল আপনারা পাবেন, সেখানেও কিছু কিছু ভিডিও রাখা আছে। সো এখান থেকে আপনারা অনেক কিছু আপনারা শিখে নিতে পারবেন। সো অনলাইনে ইউটিউবে কিন্তু আনলিমিটেড নলেজ আছে, আপনি কিসেতে এক্সপার্ট হইতে চান, আপনি সময় নিয়ে প্রতিদিন হতে পারে 10 মিনিটও যদি রাখেন, আপনি যে ফিল্ডে আপনি এক্সপার্ট হইতে চান আপনি কিন্তু নিজেকে এডুকেট করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যেরকম একজন ডাক্তার সে প্রফেশনাল কিভাবে হইতে পারে, একজন ডাক্তার তো সে এত বছর পড়াশোনা পরেই সে কিন্তু প্রফেশনাল হয়েছে। ইন এ নেটওয়ার্ক মার্কেটে আমরা কিভাবে প্রফেশনাল হইতে পারি, এরিক ওয়ারে সে অনেকগুলো ভিডিও রেখেছে, অনেক ট্রেনিং রেখেছে যে কিভাবে আপনি অ্যাজ এ নেটওয়ার্কার আমরা কিভাবে প্রফেশনাল ভাবে কাজ করতে পারি। ন্যাথালি হিলি ফ্রম ইংল্যান্ড ডান খুব ভালোভাবে ফর এভার বিজনেস করেছে, আপনি জেন লিচ আপনার টপ টপ তাদের আপনি ইউটিউব ভিডিও ট্রেনিং দেখতে পারেন। জিম রোন উনি মারা গিয়েছেন কিন্তু উনি নেটওয়ার্ক মার্কেটিং এর উপর পার্সোনাল ডেভেলপমেন্টের উপর অনেক ভালো ভালো ভিডিও ট্রেনিং আছে ইউটিউবে আপনি পাবেন। আমি আশা করি যে এগুলোকে আপনারা দেখে এখান থেকে কিভাবে আমরা প্রফেশনাল ভাবে কিভাবে আমাদের চিন্তাধারা থাকতে হবে বিজনেস করার জন্য সেগুলো শিখে নিতে পারেন। সো সবচেয়ে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইট দ্যাট ইজ ফর এভারলিভিং ডট কম অর ইয়োর পার্সোনাল সাইট, এখানে আপনি কি কি পেতে পারেন, এখানে আপনি ভালো ভালো ভিডিওস পেতে পারেন, এখানে টুলস আছে, আপনি যখন লগ ইন করছেন আপনার প্রমোশনাল টুলস, আপনার বিজনেস টুলস, আপনার বিভিন্ন দেশের, ফর এক্সাম্পল আপনি যখন লগ ইন করছেন আপনার দেশ হলো ইন্ডিয়া খোলা আছে, তার মানে ইন্ডিয়া ট্রেনিং অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যদি ইউকে খোলা থাকে আপনি ইউকের জিনিস পাচ্ছেন, আপনার যদি আমেরিকা খোলা থাকে আমেরিকার জিনিস পাচ্ছেন। সো ট্রাভেলিং ডট কম এ আপনার ভিডিওস ইনফরমেশন, ইভেন আপনি যে ফেসবুকে যখন ধরেন আপনি অ্যালোভেরা, আমাদের ধরেন অ্যালোভেরা সম্বন্ধে আপনি কিছু বলবেন, সো রাদার আপনি কিছু মেডিকেল ক্লেম উল্টাপাল্টা কিছু লেখার থেকে আপনি ফরএভারলিভিং ডট কম এ যে অ্যালো প্ল্যান্টের থেকে এটা কপি পেস্ট করে নিলেন, আপনি অ্যালো পান করতেছেন সেটা একটা ছবি দিলেন, সেই ছবির সাথে আপনি পাওয়ার অফ অ্যালোর এই যে যে ক্লিপটা এটা আপনি কপি পেস্ট করে দিলেন। আপনি যদি ফরএভারলিভিং ডট কম ব্যবহার করেন সেখানে যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করেন, আপনি পুরো মার্কেটিং এর যেই যেই টেক্সট গুলো লাগবে সেগুলো কিন্তু সবই দেওয়া আছে এখানে। Okay, from product, marketing, business, আমাদের history, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ওখান থেকে আপনি দুই দুইটা সেন্টেন্স নিয়ে কিন্তু আপনি প্রমোট করতে পারেন। যদি আপনি তা করেন আপনি জানেন যে ফর শিওর আপনি এমন কিছু লিখতেছেন না যেটা আমাদের কোম্পানির পলিসির এগেইনস্ট। ডাউনলোড ডিসকভার ফর এভার অ্যাপ, ডিসকভার ফর এভার অ্যাপে এখানে আপনি ভিডিওস পাবেন, আপনি টুলস পাবেন, আপনি প্রেজেন্টেশন করার জন্য ম্যাটেরিয়াল পাবেন এবং এটা আপনি আপনার সাথে যেকোনো সেখানে রাখতে সাথে থাকছে আপনার ফোনের সাথে। সো আপনি বাসে বসে আছেন আপনি কিন্তু যে কোনো একজনকে তাকে একটা ভিডিও দেখা দিতে পারছেন এবং তাকে আপনি একটা বিজনেস প্রেজেন্টেশন দিয়ে দিতে পারছেন। এখানে ফার্স্ট আপ টু ম্যানেজার সবকিছু আছে। সো এর জন্য আপনার কি লাগবে, আপনার যখনই আপনার টিমে কেউ রেজিস্টার হয়েছে, সে নোভাস হয়েছে বা এফবিও হয়েছে, তাকে আপনি মেক শিওর করবেন যে সে ডিসকভার ফর এভার অ্যাপ ডাউনলোড করে তার ফোনে। ইটস এ ভেরি নাইস অ্যাপ আপনার সবসময় হলো টুলস সাথে থাকার জন্য। আমি বলবো যে আমরা ফর এভার বিজনেস ইজ এ গ্লোবাল বিজনেস,
আপনি যদি রিয়েলি আপনার সিসি 1000 2000 3000 5000 সিসিতে আনতে চান, আপনি কেন শুধু সিসিটা বাংলাদেশ থেকে আনবেন? আপনি কেন না কিছু আপনি মালয়েশিয়া থেকে আনেন, কিছু দুবাই থেকে আনেন, কিছু অস্ট্রেলিয়া থেকে আনেন, কিছু সিঙ্গাপুর থেকে আনেন, কিছু বাংলাদেশ থেকে আনা ইন্ডিয়া থেকে, মানে এই আপনি দুই দুই সিসিউর সরি আপনি দুই দুই সিসিও যদি বিভিন্ন জায়গা থেকে না আনেন, দেখবেন যে আপনার হিউজ সিসি হয়ে আসছে, সব কেন মিস আউট করবে? এবং আপনার সেম পোস্ট আপনার অনেক মানুষের কাছে পৌঁছায় যাচ্ছে, আপনি মানুষের সাথে আপনি কানেক্ট করতে পারতেছেন, আপনি নিজের টাইম অনুযায়ী কানেক্ট করতে পারছেন। এবং অনলাইনের আরেকটা আমি আপনাদেরকে একটা সিক্রেট দিই, সেটা হলো বাংলাদেশে যখন রাত হয়ে যাচ্ছে, অন্য জায়গায় কিন্তু দিন হয়ে যাচ্ছে, এবং অন্য জায়গায় যখন দিন তখন বাংলাদেশের রাত, এবং আর এক জায়গায় সন্ধ্যা। 24 আওয়ার্স, একটা 24 ঘন্টার দিনের ভিতরে আপনার ওই ক্যালেন্ডার দিনের সিসি কিন্তু আপনি 24 ঘন্টারও বেশি আপনি বের করে নিয়ে আসতে পারেন। ধরেন আপনি যদি একটা টিম দাঁড়া করেন ইন ক্যানাডা, ওকে, টিম দাঁড়া করেছেন ইন ক্যানাডা, তার মানে ক্যানাডাতে যখন আপনি ঘুমান তো তখন তারা সিসি করতেছে, তার মানে আপনি ঘুমান্ত অবস্থায় আপনি সিসি হচ্ছে। এবং আপনি যদি অস্ট্রেলিয়াতে কেউ থাকে, তার মানে দিন শুরু হওয়ার আগে ওখানে কেউ সিসি করতেছে আপনার চোখ খোলার আগে, এবং আপনি এখানে সিসি করতেছেন দিনের বেলায়, তার মানে 24 ঘন্টারও বেশি কিন্তু আপনি পাচ্ছেন। যদি আপনি কাউন্ট করেন একটা ক্যালেন্ডার ডেট, ক্যালেন্ডার ডেট আপনি কাউন্ট করে দেখেন, যদি আপনি 12 ঘন্টা, ধরেন 10 ঘন্টা আপনি বাংলাদেশে কাজ করেছেন, ক্যানাডাতে আপনি 10 ঘন্টা কাজ হচ্ছে, আপনি যদি 10 ঘন্টা কাজ হয় আপনার অস্ট্রেলিয়াতে, ওকে, তিনটা টাইম জোনে হচ্ছে 30 ঘন্টা, 24 ঘন্টারও বেশি, যেটা শুধু এক্সাম্পল। এবং আপনি যদি দুবাই অ্যাড করেন, আপনি যদি আরেকটা দেশ অ্যাড করেন, আপনি আরেকটা দেশ অ্যাড করেন, আপনার মানে ইটস অ্যামেজিং। সো আমরা মিস আউট করবো না এই ফ্যান্টাস্টিক টেকনোলজি, আমাদের আমাদের সেটাকে মানে ওয়েলকাম দিতে হবে, আমাদের সেটাকে শিখে নিতে হবে, এবং কিভাবে কিভাবে কোন পার্টে আমি উইক আমার জানতে হবে, যে আমি এই পার্ট উইক, ঠিক আছে, আমি এটা পারি না, সেটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, আমি কি পারি না, তখন সেটাকে আমার শিখতে হবে। আমি যদি অনলাইনে কারণ বাজার থেকে অর্ডার দিতে শিখিনি, আমার শিখতে হবে, আমার টিমে কেউ পারে না, তাকে আমি 2 ঘন্টাও ব্যবহার করব তাকে সেটা শেখানোর জন্য, আমি যদি তাকে সেটা শেখাইতে পারি, তাহলে সে কিন্তু ওই 2 ঘন্টা ট্রাফিক জ্যামে ব্যবহার করবে না, ওকে, সো সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো সো আমরা টেকনোলজি অবশ্যই অবশ্যই আমরা সেটাকে আমাদের একটা স্ট্রং টুল হিসাবে আমরা বানাই। সো আমরা আশা করি আপনারা বেশ কিছু আইডিয়া পেয়েছেন, যে আমাদের যেটা ডেইলি এখন ফেসবুক, জিমেইল, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো কিন্তু আমাদের চারপাশে সবসময় আছে, কিন্তু এগুলো কি আমরা রিয়েলি ব্যবহার করি আমাদের বিজনেসের জন্য, নাকি শুধু খালারে ফোন করার জন্য? ওকে, সো আমরা এগুলোকে যদি আমাদের বিজনেস টুল হিসাবে ব্যবহার করি, আমাদের এই যে যে টুলস গুলো ফরএভার দিয়েছে, এবং এখন ফরএভার লিভিং প্রোডাক্টস অনলাইনে আমাদের বাংলাদেশে চলে আসছে, আপনার রিটেল, আপনি যে কারোকে আপনার আইডি নাম্বার .foreverliving.com দিয়ে লিঙ্কটা পাঠিয়ে দিলে তার বাসায় পণ্য পৌঁছায় যাচ্ছে, এবং এখন আলহামদুলিল্লাহ আমরা পুরো বাংলাদেশে পণ্য পৌঁছায় দিতে পারবো কোনায় কোনায়। সো আপনারা চেষ্টা করবেন যে প্রপার ভাবে মানুষের সাথে কানেক্ট করে সততা নিয়ে কাজ করে, কারোকে কোনো মানে মেডিকেল ক্লেম না, কোনো ইনকাম ক্লেম না, এগুলো না দিয়ে রিয়েল জিনিসটা বুঝাই দিলে কিন্তু দেখবেন যে আপনি আপনার বিজনেস অনেক দূরে আগায় নিয়ে আসতে পারবেন, এবং প্রতিদিন আমাদের কানেক্টেড থাকা। তো অনেক অনেক ধন্যবাদ।